পিছনে পেঁয়াজটা দেখতে পারছি, এটা কোন কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা পাবনার পেঁয়াজ ভাই, পাবনার পেঁয়াজ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন? সব আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা আমরা কোথায় আছি? আমরা আছি ঢাকার মধ্যে। আজকের বাজারদর কেমন চলছে সম্পূর্ণ বাজারদর আপনাদের সামনে তুলে ধরবো দর্শক। তবে একটি বিষয় শুরুতে জানাই, যারা প্রবাসী থেকে দেখছেন আমাদের ভিডিও প্রতিনিয়ত, ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের বাজারে দেশি পেঁয়াজ সহ পাবনা, রাজশাহী এবং ফরিদপুর মানিকগঞ্জের পেঁয়াজের কেমন দর চলছে জানাবো, আলু রাজশাহীর আলু এবং বগুড়ার আলু কেমন দর চলছে জানাবো, সেই সাথে ইন্ডিয়ান পেঁয়াজটার কেমন দর চলছে সেটা দর্শক জানাবো। আমাদের সঙ্গে থাকুন। তবে দর্শক ভিডিওটি সময় হলে শেয়ার করে দেবেন। কেন শেয়ার করবেন? আপনাদের মূল্যবান শেয়ারে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জেনে যাবে কত দর চলছে আজকের বাজারে দেশি পেঁয়াজ। দর্শক সঙ্গে থাকুন এবং আসুন, আপনাদের আজকে বাজার দর জানিয়ে দিই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি ভাই। একটু ঠিকানাটা দিবেন, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আলামিন, সাদেক খান কৃষি মার্কেট, রায়বাজার, মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা, মোহাম্মদ আলামিন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছি। দেখতে পাচ্ছি এখানে ভালো পরিমাণে পেঁয়াজ রয়েছে ভাই। পিছনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা কোন কোন জায়গার পেঁয়াজ ভাই? এটা পাবনার পেঁয়াজ ভাই, পাবনার পেঁয়াজ। জি, পাবনার দাম কেমন দর চলতেছে আজকে? আজকে ভাই 102 টাকা, 100 টাকা, 98 টাকা এইভাবে বিক্রি হচ্ছে। 102 মানে 98 থেকে 102 পর্যন্ত চলতেছে ভাই। আমরা যদি একটু পেঁয়াজটা দেখাই দর্শক, পাবনার পেঁয়াজ, কিন্তু পাবনার পেঁয়াজ আজকে বাজার দর কেমন চলতেছে? 100 থেকে 102 টাকা, 98 থেকে 102 টাকা পর্যন্ত চলতেছে দর্শক। এখানে কিছু আলু দেখতে পাচ্ছি, আলুর দামটা জানাবো, আমাদের সঙ্গে থাকুন। বড় ভাই আলুর বাজারটা কেমন চলতেছে আজকে, কত করে কেজি যাচ্ছে ভাই? আলুর বাজার আমরা রাজশাহী আলুটা সকাল থেকে 42 টাকা বিক্রি করছি, বিক্রমপুর আলু 40-38 বিক্রি করছি। দামটা কি কমছে না বাড়ছে? দাম কিছুদিন আগে একটু বেশি ছিল, প্রথমে একটু বেশি ছিল, তারপরে কমছে, আবার একটু বাড়ছিল, এখন আবার একটু মোটামুটি কম আছে। মানে কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, এই হলো অবস্থা ভাই। পেঁয়াজের বাজারটা কি বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার আগের চেয়ে অনেক কমছে, অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে। আচ্ছা ভাই, ইন্ডিয়ান পেঁয়াজটা দেখতে পাচ্ছি, দাম কেমন চলে ভাই আজকে? ইন্ডিয়ান পেঁয়াজ এটা বর্তমানে 75 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। 90-95 75-80 75-80 জি জি 75-80 দর্শক দিচ্ছে তার, কিন্তু ইন্ডিয়ান আর ইন্ডিয়ান এর চেয়ে একটু বড় সাইজ, ওইটা একটু বেশি দাম বিক্রি, ওটা একটু বেশি। ওটা কত দাম আছে ভাই? এটা 82-85 এইভাবে, 82-85 আছে না? জি। আচ্ছা ভাই, এখানে কিছু রসুন দেখতে পাচ্ছি ভাই, দেশি রসুন ভাই, এটা কত দর চলে ভাই? দেশি রসুন এটা পাইকারি 165-170 এর মধ্যে আছে। 65-70 জি জি। আচ্ছা, আপনার কাছে কি চাইনা রসুনটা আছে ভাই? চাইনা রসুন অল্প আছে, আজকে চাইনা রসুন একটু বাজার বেশি তো। হ্যাঁ হ্যাঁ, এখন চাইনা রসুনটা আনা হয় না আর কি, হঠাৎ করে বাজার বাইরে গেলে দেখা যায় মাল চলে না, আবার কমে গেলে লস, এই কারণে আনা হয় না। আচ্ছা, তা সব মিলে কি ভাই পেঁয়াজের বাজার কমবে না বাড়বে? পেঁয়াজের বাজার আপাতত কমে আছে, যেভাবে চলতে আছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের সাথে দাম কমবে মনে হয়? জি জি জি, অনেক কমে যাবে, কথা বলে অনেক কমে আসবে না? জি, নতুন পেস্ট উঠলেই পেঁয়াজের দাম কমে যাবে। দর্শক আমরা কিন্তু সরাসরি আছি, আজকের বাজার দর কেমন চলছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দর্শক সম্ভব বলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। আলামিন ভাই আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। জি ভাই, আপনাকে ধন্যবাদ।